আপনাদের বুডারে আপনারা যেভাবে লাইটের সেটিংসটা করবেন বা আমার এই বুডার কন্ট্রোলারটা কিভাবে ব্যবহার করবেন সেটার জন্য আজকে মূলত আপনার এটা করা। দেখতে পাচ্ছেন যে আপনি যে একটা লাইট সেট করা, তারপরে যথেষ্ট লম্বা কেবল রয়েছে দূরত্ব সেট করার জন্য, অল্প লম্বা লাইট, এখানে লাইট, তারপর সেইখানে লাইট, আর এই মাঝখানে যে লাইটটা, এই লাইটটা এনার্জি লাইট দিয়ে দিবেন, এটা সবসময় জ্বলবে। এটা লাল লাইট দিবেন, এটা এনার্জি লাইট দিবেন, অলওয়েজ জ্বলবে, যেন বাচ্চা লাইট অন অফ হওয়ার কারণে যেন বাচ্চা আতঙ্কিত না হয়। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছেন এইখানে আপনার সেন্সর কেবল। এই সেন্সরটা ধরেন আপনি প্রথম সপ্তাহে আছেন, হ্যাঁ, বোর্ডিংটা আপনি প্রথম সপ্তাহে করতেছেন, এখন আপনার তাপমাত্রাটা 35 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। যে স্ট্যান্ড বাই লাইটটা জ্বলতেছে, হ্যাঁ, আমি সেন্সর কেবলটাকে একদম লাইটের কাছাকাছি ধরি, ধরলে দেখতে পাবেন যে এখানে আমার কন্ট্রোলারে দেখুন ওখানে ধরা আছে, 35 হয়ে গেল, সবগুলো লাইট অফ হয়ে গেল, স্ট্যান্ড বাই লাইট জ্বলতেছে। এখন যদি সেন্সর কেবলটাকে আমি লাইটের কাছ থেকে সরাই নিই, তাহলে তাপমাত্রাটা যখন আবার নিচে চলে আসবে তখন অটোমেটিক আবার সব কয়টা লাইট জ্বলে উঠবে যেগুলো তাপ তৈরি করার জন্য। দুইটা পার্ট, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা এবং একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। যখন তাপমাত্রা তার নির্দিষ্ট সীমা ক্রস করে যাবে তখনই সে সবগুলো হিটার অথবা লাইটকে অফ করে দিবে ব্রুডারের, এবং যখনই নিচে চলে আসবে তখনই লাইটগুলোকে অন করে দিবে। এই যে নিচে চলে আসলো 35-এ, দেখতে পেরেছেন হয়তো লাইট জ্বলে উঠলো। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি এটা প্রথম সপ্তাহে যে সেটিংসটা, প্রথম সপ্তাহে তাপমাত্রা বজায় রাখতে হয় 35, আমি 35 দিয়েছিলাম সর্বনিম্ন এবং 35.5 দিয়েছিলাম সর্বোচ্চ, এর উপরে গেলে লাইট অফ হয়ে যাবে। তো এখন ধরুন আপনি দ্বিতীয় সপ্তাহে চলে আসছেন, হুম, দ্বিতীয় সপ্তাহের রেঞ্জ যে বিভিন্ন জাতের জন্য বিভিন্নটা হয়, তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে ধরুন আমি দ্বিতীয় সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রাটা কমিয়ে নিয়ে আসবো, চেপে ধরে, চেপে ধরলে এটা বিল্কিং করবে, তখনই আপনি এটাকে প্লাস মাইনাস করতে পারবেন, এই উপরেরটা দিয়ে প্লাস নিচেরটা দিয়ে মাইনাস হবে। আমি এটাকে 35টাকে আমি 30 করে দিলাম, এটা এর নিচে তাপমাত্রা নেমে আসলে লাইট জ্বলবে, এবং এটাকে আমি চেপে ধরে বিল্কিং করছে, এটাকে আমি নিচে নামিয়ে এনে 35.5 করে দিই। দেখেন 35.5 হবে, হ্যাঁ, 30 দেখেছি, এটাকে 35.5 রাখলাম,
টা সেট হয়ে গেল। এটাকে 30 রাখলাম আর এটাকে 35 রাখলাম। এটা হচ্ছে নিম্ন রেঞ্জ আর এটা হচ্ছে উপরের রেঞ্জ। 35 এর উপরে গেলেই লাইট অফ হয়ে যাবে এবং 35 এর নিচে আসলে তখন লাইট অন হয়ে যাবে। এই হচ্ছে আপনার অটোমেটিক বর্ডারের সেটিংসটা। এটা খুবই সহজ, খুব ইউজার ফ্রেন্ডলি, আপনারা যে কেউ এটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের কাছে এই কন্ট্রোলারটি আপনারা আলাদাভাবে পাবেন। তারপরে এই পুরো রেডি কন্ট্রোলার, পুরো রেডি সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রেডি সেট আপটা পুরো কন্ট্রোলারটা পাচ্ছেন। সেন্সর থেকে লাইন টেনে এখানে দেখতে পাচ্ছেন আমি তালগুলোকে একসাথে গুছিয়ে রেখেছি, মানে অনেকটা এক্সট্রা দেওয়া আছে যেটা দিয়ে আপনি এই কন্ট্রোলার দিয়ে প্রায় 500 থেকে 1000 আপনি ই করতে পারবেন, ঘুরি করতে পারবেন। এবং এটার আপনি 1500 ওয়াটের এটা 1500 ওয়াট আপনি এট এ টাইমে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বাই লাইটটা আমার জ্বলে আছে। ভুটোতে আপনারা এটাকে সেন্সরটাকে বাচ্চা থেকে কিছুটুকু করে রাখলে বেটার হয়, সেইটুকু পরিমাণ উপরে রেখে দিবে। আসসালামু আলাইকুম। আর আপনাদের জন্য পরিশ্রম করে এই ডিভাইস এবং ভিডিওগুলো বানাই, তো আশা করবো আপনারা ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।